আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমেদিন, মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফোর্সকার ইসলামিক স্কুল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাল্লাহ গুনাহ, কবিরা গুনাহ কি এবং তার পরিণাম কি, বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ। দশ পনেরো মিনিট পরে আমরা ইনশাল্লাহ দর্শকদের বিভিন্ন প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم سوتابا এবং বোনেরা, বিগত কয়েকদিন আমরা আলোচনা করেছিলাম কতিপয় কবিরা গুনাহ নিয়ে। তন্মধ্যে থেকে একটি ছিল শিরিক, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে ফেলা। আমরা আলোচনা করেছিলাম নমাজ ত্যাগ করা নিয়ে, আমরা আলোচনা করেছিলাম মাতাপিতার অবাধ্য হওয়া, এগুলোও কিন্তু জঘন্যতম কবিরা গুনাহর মতো থেকে ছিল। কবিরা গুনাহ বলতে আমরা কী বুঝি? কবিরা আরবি শব্দ, তার অর্থ হলো বড়। তো কবিরা গুনাহ মানে বড় গুনাহ, মহাপাপ। বোঝা গেল গুনাহর মধ্যে ছোট এবং বড় আছে। কোরআন করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইনতাজতানিবু কাবায়িরা মা তুনহাওনা আনহু আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যদি বড় বড় কবিরা গুনাহ যেগুলো তোমাদেরকে নিষেধ করা হয়েছে যদি তোমরা এগুলা বাঁচতে পারো, ছোট গুনাহ যেগুলো আছে এগুলো আমি আল্লাহ দয়া করে মাফ করে দেব এবং তোমাদেরকে সম্মানের স্থান জান্নাতে আমি প্রবেশ করার ব্যবস্থা করে দেব। এই আয়াত থেকে পরিষ্কার বোঝা গেল গুনাহের মধ্যে কিছু গুনাহ রয়েছে কবিরা, এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আমরা যেন কবিরা গুনাহ থেকে অন্ততপক্ষে আমরা যেন বাঁচতে পারি। সগিরা গুনাহ যেগুলো আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই মাফ করে দেন অথবা কোনো কোনো ইবাদতের মাধ্যমে মাফ করে দেন। যেমন হাদিসে আসতেছে যারা রেগুলার অজু করেন, আমরা তো অবশ্যই অজু করি নামাজের সময়, যে অজু করার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে গুনাহ জড়তে থাকে। হাদিসে আসতেছে সময় আমরা মুখ দৌত করি, মুখের মাধ্যমে যত গুনাহ হয় মাফ হয়ে যায়। হা যে সময় দৌত করি তো পানির সাথে হয়ে এই গুনাগুলা জ্বরে পড়ে বডি থেকে, পা দৌত করার সময় পায়ের গুনাহ জ্বরে পড়ে। এইভাবে অজুর মাধ্যমে গুনাহ মাফ হয়, নমাজের মাধ্যমে গুনাহ মাফ হয়, জুমার মাধ্যমে গুনাহ মাফ হয়, রমজান শরীফের রোজার মাধ্যমে গুনাহ মাফ হয়, এভাবে সগিরা মাফ হতেই থাকে। বাট কবিরা গুনাহ যেটা কিন্তু ডেঞ্জার, এটার জন্য হয়তো আপনাকে তওবা করতে হবে অথবা আল্লাহর বিশেষ কৃপা এবং দয়াগুণ যে আল্লাহ পাক মাফ করেন সেটা ভিন্ন কথা, বা অন্তত পক্ষে কেউ হয়তো আপনার জন্য সুপারিশ করতে হবে। যদি এই তিনটার কোনোটিই হলো না, আমি তওবাও করলাম না, কেহ আমার জন্য সুপারিশও করল না, আল্লাহ বিশেষ ক্ষমতা বলে আমাকে মাফও করেন না, তাহলে কবিরা গুনাহ করার পরিণতি আমাকে অবশ্যই জাহান্নামে যেতেই হবে। সেজন্য আহলে সুন্নাতুল জামাতের ফার্ম এবং অত্যন্ত শক্ত বিশ্বাসের মধ্যে, আকিদার মধ্য থেকে এটিও যে উসাতুল মুমিনিন, মুমিনিনদের মধ্য থেকে যারা অপরাধী, ইমান আছে কিন্তু অপরাধ করেছে, এরকম অনেক লোক জাহান্নামে চলে যাবে। দীর্ঘদিন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আল্লাহর যে সময় ইচ্ছা হবে তাদেরকে জাহান্নাম থেকে তাদেরকে আবার মুক্ত করে নিয়ে আসবেন যাদের অন্তরে ইমান আছে। বাট এই কথা শুনে যদি আমার মনে সাহস চলে আসে
যেহেতু একদিন আমি জাহান্নাম থেকে আমি চলে আসব, তাহলে আর অসুবিধা কি? মনে রাখবেন, গুণা আমি এই পরিমাণ করব যে পরিমাণ জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারব। কার এই পরিমাণ সাহস? জাহান্নামের আগুন আমরা কতটুকু সহ্য করতে পারবো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অগ্নি সম্পর্কে বর্ণনা দিয়ে বলেছেন, পৃথিবীর যা আগুন দিয়ে আমরা রান্না করি, জাহান্নামের অগ্নির সঙ্গে কম্পেয়ার করলে, তুলনা করলে, ওইটা কিন্তু জাহান্নামের আগুনের 60 ভাগের মাত্র 1 ভাগ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরেও তো জ্বালানোর জন্য তো 1 ভাগই যথেষ্ট। নবী হাসান বললেন, ইয়েস, বাট জাহান্নামের আগুন এর চেয়ে কিন্তু আরও 69 পয়েন্ট অ্যাড করে যে পাওয়ার হওয়া, সেই পরিমাণ অত্যন্ত পাওয়ারফুল জাহান্নামের আগুন। এবার আসুন, এই কবিরা গুনাহ কোন কোন কাজ কবিরা গুনাহ? তো যে গুনাহ করলে আল্লাহর অভিশাপ এবং শাস্তি পেতে হয়, যে গুনাহ করলে বিশেষ ক্ষমতার বলে আল্লাহ পাক মাফ না দিলে, তওবা না করলে জাহান্নামে যেতে হয়, যে অপরাধ করলে দুনিয়াতে আল্লাহ পাক একটা পানিশমেন্ট ফিক্স করে দিয়েছেন, যেমন চুরি, তারপরে ব্যভিচার, জিনা, ডাকাতি, কোনো নিষ্পাপ মানুষের উপর জিনার অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এই সমস্ত অপরাধের শাস্তি কিন্তু কোরআন শরীফে নির্ধারণ করা রয়েছে। এই সব গুনাহকে কবিরা গুনাহ বলা হয়। এবং কবিরা গুনাহর মধ্যে কিন্তু আবার লেবল আছে, সব কবিরা গুনাহ আবার সমান নয়। সবচেয়ে বড় ডেঞ্জার কবিরা গুনাহ যেটি, সেটি হলো শিরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বাকি অন্যান্য যে কোনো কবিরা গুনাহ আল্লাহ পাক মাফ করবেন বলে আশা দিয়েছেন, কিন্তু এই একটি গুনাহ কবিরা, এটা কিন্তু আল্লাহ কখনো ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত একজন লোক মৃত্যুর আগে তওবার মাধ্যমে সে নিজে বের হয়ে না আসছে। সেই ডেঞ্জার মারাত্মক কবিরা গুনাহটির নাম হলো শিরিক। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াল হওয়া সত্ত্বেও শিরিককে কখনো মাফ করেন না। বাকি অন্যান্য গুনাহ কিন্তু আল্লাহ পাক অনেক ক্ষেত্রে মাফ করে দিবেন এবং মাফ করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন। এছাড়া মানুষ হত্যা করা, অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা, এটাও কিন্তু ডেঞ্জার কবিরা গুনাহ। সেহের এবং জাদু করা, এটাও মারাত্মক অন্যায়। নামাজ ত্যাগ করা, যাদের সম্পদ রয়েছে জকাত দেওয়ার উপযোগী এবং জকাত দেন না, এটাও কবিরা গুনাহ। রমজান শরীফে উজর ছাড়া কোনো কারণ নাই, আমি রমজানে উজর রাখলাম না, আজকে এই মোবারক রমজান মাস আমাদের সামনে আসতেছে, উজর ব্যতীত রমজান শরীফের একটি রোজা যদি কেউ ছেড়ে দেয়, এটা এত মারাত্মক কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, পরবর্তীতে যদি সারা জীবন বর, গোটা লাইফ রোজা রাখলেও রমজান শরীফে একটা রোজার ক্ষতিটা হয়েছে, এটা কিন্তু পরিপূর্ণ করা যাবে না। এবং যাদের উপর হজ ফরজ রয়েছে, আমরা যেন কখনো হজকে যেন আমরা অস্বীকার না করি। আমরা হজ, যাদের উপর সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই হজ করব। মাতা পিতার অবাধ্য হওয়া, এটা আমরা আলোচনা করেছিলাম, এটাও একটা কবিরা গুনাহ। নিজের আপনজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, যাদের হক রয়েছে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখা, এটা অত্যন্ত বড় কবিরা গুনাহ। জিনা একটি কবিরা গুনাহ। সুদ বক্ষণ করা, এটাও একটি কবিরা গুনাহ। এতিমের মাল বক্ষণ করা এবং জুলুম করা, সেটাও একটি কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। জেহাদের মাঠ থেকে পলায়ন করা একটি কবিরা গুনাহ।
আমি ক্ষমতার মসনদে বসে প্রজাদের উপর নির্যাতন করা একটি কবিরা গুনাহ, অহংকার একটি কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া, মদ পান করা, জুয়া, তারপরে একজন নিষ্পাপ মানুষের উপর জিনার অপবাদ, মিথ্যা অপবাদ দেওয়া, চুরি করা, ডাকাতি করা, মিথ্যা কসম খাওয়া, অন্যায় জুলুম করা, তারপরে হারাম বক্ষণ করা, হারাম উপার্জন করা, এটাও কিন্তু অত্যন্ত বড় একটি কবিরা গুনাহ। নিজে আত্মহত্যা করা, তারপরে মিথ্যা কথা বলা, ঘুষ বা সুদ গ্রহণ করা, পুরুষ হয়ে নারীদের এবং নারী হয়ে পুরুষের স্টাইল গ্রহণ করা, লেবাসের ক্ষেত্রেই হোক বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে হোক, তারপরে নিজে একজন ফ্যামিলির জিম্মাদার হয়ে আমার ফ্যামিলিতে কবিরা গুনাহ হইতেছে আমি জানি, কিন্তু এর পরেও আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি নীরবে থাকা, আমি একজন ফ্যামিলি দায়িত্বশীল, আমার মেয়ে প্রকাশ্যে কবিরা গুনার মধ্যে লিপ্ত, আমার স্ত্রী কবিরা গুনায় লিপ্ত, আমার ছেলে কবিরা গুনায় লিপ্ত, আমি জানতেছি এর পরেও আমি হয়তো তাদেরকে এই গুণা থেকে আমি বিরত রাখার ক্ষমতা আমার আছে, কিন্তু এরপর আমি নীরবে বসে থাকলাম। হাদিসের পরিভাষায় এদেরকে দায়ুস বলা হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দায়ুসুল জান্না, দায়ুসুল জান্নাত জান্নাত নেই, এরা জান্নাত যেতে পারবে না কবিরা গুনাহ। ঠিক রিয়া এবং সুমা কোনো ইবাদতের মাধ্যমে কাউকে দেখানো, খেয়ানত করা এবং কোনো কিছু কাউকে দান করে তার উপর এহসান জিতলানো, যেহেতু মাম্মিকে এটা করেছিলাম ছুটো করার জন্য, তকদিরকে অস্বীকার করা এবং গোপনে কারো আলোচনা শোনার জন্য কান পেতে বসে থাকা, চুগলখুরি করা, কারোর উপর অকারণে অভিশাপ দেওয়া এবং কাউকে দুকা দেওয়া, যারা গণক রয়েছে ফরচুন টেলিং করে তাদের কথায় বিশ্বাস করা এবং স্ত্রী স্বামীর অবাধ্য হওয়া, কোনো জানদারে কোনো পিকচার কাপড়ে অথবা নিজের ওয়ালে বা ঘরে সম্মানের নিয়তে এটাকে লটকিয়ে রাখা, এটাও অনেকে কবিরা গুনার মধ্যে উল্লেখ করেছেন। আপনজন মারা যাওয়ার পরে বেশি বিলাপ করে, চিৎকার করে, কান্না, কাপড় ফেড়ে ফেলা, গালে তাপড় দেওয়া, চুল ছিঁড়ে ফেলা, এই সমস্ত জিনিসকেও কবিরা গুনার মধ্যে বর্ণনা করা হয়েছে। এইভাবে আর অনেক কতিপয় কবিরা গুনা রয়েছে, আমরা হয়তো পরবর্তী আলোচনা করবো। আসুন আমরা যাই জানতে পারলাম, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে এই সমস্ত কবিরা গুনা থেকে বাঁচা যেন তোফিক দান করেন। এবং শুধু কবিরাই নয়, সগিরা গুনা আমরা বারবার করবো না, কারণ হাদিস বলতেছে যদি একজন লোক বারবার সগিরা গুনা করে তাহলে সেটাও কিন্তু একসময় কবিরা গুনায় পরিণত হয়ে যায়। আমরা জানি আপনি যদি ড্রাইভিং টেস্টে যান তো কিছু মেজর মিস্টেক রয়েছে, একটি করলেও একটি ফল্টের কারণে আপনাকে ফেল দিয়ে দিবে, এবং মাইনর মিস্টেক যেগুলো আছে এই মিস্টেকগুলো যদি অনেক সময় পনেরোর উপর হয়ে যায়, জানি আমার বর্তমানে রুল কি, তাহলে এটাও কিন্তু একটা মেজর মিস্টেক হিসাবে ধরে আপনাকে ফেল দেওয়া হয়। ঠিক আমার লাইফে যদি এরকম মাইনর মিস্টেকগুলো সংখ্যা বেশি হয়ে যায় এবং বারবার করতে থাকি, আল্লাহর আদালতে গিয়ে আমরা সেখানেও আমরা ফেল মারার আশঙ্কা রয়েছে। আসুন কবিরা গুনাহ তো করবোই না, শিরিকের কাছেই যাব না, এবং সগিরা গুনাহও যেন আমাদের কাছ থেকে না হয়ে যায় সেজন্য আমরা সচেতন থাকবো। যদি হয়ে যায় কবিরা গুনাহ আমরা সঙ্গে সঙ্গে তওবা করে পরিষ্কার হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শেখের কাছ থেকে আমরা শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে আরও ইনশাআল্লাহ কবিরা গুনাহ সম্পর্কে আরও আলোচনা শুনবো, যেহেতু অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এগুলো আমাদের জীবনে এগুলো অত্যন্ত প্রয়োজন। মাশাআল্লাহ অনেকেই হয়তো লাইন অপেক্ষায় আছেন এখন কল করার জন্য, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। জাযাকাল্লাহ। আমাদের আসলে কলার অনেক সময় অপেক্ষা করে চলে গেছেন, আবার আসবেন ইনশাআল্লাহ। আমার কাছে কিন্তু পূর্বে একটা প্রশ্ন চলে এসেছিল যে সাত আট মাসের বাচ্চা যদি পেটের মধ্যে মারা যায় তখন তাকে কি গোসল দেওয়া, কাফন দাফন করা এবং জানাজা পড়া এগুলো লাগবে কি না জানতে চেয়েছিলেন। সাত আট মাস পরে যদি কোনো সন্তান মায়ের পেটের ভিতরে মারা যায় তাহলে নির্ভরজীগুলো মায়েকরামের মতে তার জানাজাও করতে হবে না, এবং হাদিসে একটি হাদিসে বলা হয়েছে তার জানাজাও লাগবে না এবং সে ওয়ারিসও হবে না, এবং তার সম্পদের মালিক যেহেতু হচ্ছে না অন্য কাউকে সে মারা যাওয়ার কারণে তারও কাউ ওয়ারিস হবেন না।
একমাত্র ওই সন্তানের জানাজা পড়তে হয় যে সন্তানটা জন্ম নেওয়ার পরে অন্তত পক্ষে সে জীবিত ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ সাধারণত একটা সন্তান জন্ম নেওয়ার পরে চিৎকার করে, কান্দে। এই কান্না অথবা হাত পা নাড়ার মাধ্যমে যদি আমরা বুঝতে পারি যে বাচ্চাটা অন্তত পক্ষে মায়ের পেট থেকে জীবিত অবস্থায় বের হয়েছে, তখন গিয়ে এই বাচ্চার জানাজা পড়তে হবে, গোসল দিতে হবে এবং সে কিন্তু জি সবকিছু করতে হবে, জানাজা পড়তে হবে, মানে পুরা সবকিছু। আর যদি এই বাচ্চাটা জন্ম জীবিত অবস্থায় হয়েছে নিশ্চিত হতে না পারলে, অর্থাৎ স্টিল বাদ যাকে বলে যে মার পেটের ভিতরে মারা গিয়েছিল, জন্মের পরে কোনো ধরনের কোনো হায়াত পাওয়াই যায় নাই, তো এটার কোনো জানাজা পড়তে হয় না। শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহির মতে উনি বলতেছেন যদি হাত পা সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় উনার মতে জানাজা পড়তে হয়, কিন্তু বাকি নির্বাচিত উলামায়ে কেরাম হাদিসের পরে বলতেছেন জানাজা পড়তে হবে না। এটাই হলো কবর কিভাবে কবর দেওয়া লাগবে কিনা সিনের জায়গায়, তো জি এটাকে নর্মাল কবর না দিয়ে এমনি মাটির মধ্যে পুঁতে রাখলে অথবা কোনো জায়গায় সেভ করে রাখলেই হবে। মানে একজন লোকের যেভাবে কবর দিয়ে যে ফুল প্রসেস ইয়ার যেভাবে আছে এগুলো করতে হবে, শুধু মাটির নিচে গেড়ে দিলেই গাড়ি রাখলে চলবে। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন, আশা করি যদি এখন টিভির পর্দার সামনে থাকেন অবশ্যই উনি শুনেছেন এবং আশা করি আপনি প্রশ্নের মাধ্যমে উপকৃত হয়েছেন মাশাআল্লাহ। আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আচ্ছা ফুজুর, আমি একটা প্রশ্ন করতাম সাইরাম। জি জানতাম সাইরাম আকিল, যে একজন বুজুর্গ কিছু খরচদার আছিল, তার মারা গেছেন। জি তখন আমি স্বপ্নে দেখলাম দুইদিন পরে যে আমার কইরা কিতা করায় বা গুতার অর্থটা কিতা আমি বুঝতাম না, স্বপ্নের আমার একটু দয়া করে কইবাই নি, আর মৃত্যু ব্যক্তির লগে কথা মাতা ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। সাধারণত আমরা কোন স্বপ্নের তাবির অনলাইন মানে অন ইয়ারে আমরা এটা করাকে এই কারণে পছন্দ করি না, কারণ যেহেতু স্বপ্নের ব্যাপারটা অত্যন্ত সিক্রেট, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে শুধুমাত্র গুফনে গুমের ভিতর আপনাকে দেখাইয়াছেন, সেজন্য অন ইয়ারে খোলা এ সমস্ত আলোচনা করা হাদিসের পরিভাষায় নিষেধ। তাহলে এবার প্রশ্ন আসবে, আপনি কি এটা তাবি জানবেন না? অবশ্যই জানবেন, আপনি ওয়ান টু ওয়ান আপনি কোনো আলিম সাহেবের সঙ্গে যোগাযোগ করে নেবেন, যদি সম্ভব হয় আপনার নম্বর আমাদের কন্ট্রোলে রাখবেন, অথবা আপনি আমাদের কোনো কারো নম্বর আপনি সম্ভব যদি হয় অন্য কোনো টাইমে আপনি সংগ্রহ করে নেবেন, বা আপনার লোকাল কোনো আলিম সাহেবের কাছ থেকে আপনি জেনে নেবেন। স্বপ্নের তাবির এইভাবে অনলাইন না বলাটা খুবই ভালো। তবে সংক্ষিপ্ত আমরা যেটা বলবো আপনার এই প্রশ্নের এর মাধ্যমে, যে আপনি যারা দেখেছেন একজন লুকোনার হয়তো ঋণ ছিলাম বলেছেন, আপনাকে বলছেন কি অবস্থা, মানে হয়তো আপনি যদি সুযোগ থাকে আপনার জানা মতো আপনি তার ঋণটা আদায় করার চেষ্টা করবেন, অথবা যদি আপনার পাওনা থাকে আপনি মাফ করে দেন, তাহলে আল্লাহর কাছ থেকে আপনি জাজা পাবেন। সংক্ষেপে এটাই বলবো। জাজাকুমুল্লাহ খাইরান। জাজা জাজাকাল্লাহ খাইরান। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কুল, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো কুল, আসসালামু আলাইকুম। জি আপনার, হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো কলার, সালাম আলাইকুম। শুনিনি আমাদের সাথে, সালাম আলাইকুম। আমার মনে হয় যিনি প্রশ্ন করেছেন আপনি আবারও কল করবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ আহসান আল জাজা। আমরা দেখি পরবর্তী কলার কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। কলটা বুঝে আমাদের কাছে আসতেছে না। হ্যালো কলার, সালাম আলাইকুম। মনে হয় টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে। জি হ্যালো কলার, সালাম আলাইকুম। জি সালামু আলাইকুম। জি আপনার কথা আমরা শুনলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি হোক আছেন, আপনার কোনো প্রশ্ন আছে নি? জি হুজুর আছে। জি বলুন। হুজুরের কাছে আমার দুই তিনটা প্রশ্ন জানেন। জি কেউ মারা গেলে কোরআন শরীফ পড়া যায় না, এটা কি তা একজন হুজুরে কইলা জানে মরার লাগে কোরআন শরীফ তিলাওয়াত করা যায় না? এরপরে আরো
আমরা এমনি দরিলু কাজে সামরার পরে বা এমনি কোনো বিপদ হকজন মিললিয়া কোরআন শরীফ তেলাওয়াত করি, এটাও করা যায় না হকজন মিললিয়া। আর আরেকটা হইল কি জানে, যদি একজন হুজুরে হইলা জানে তাজদর নমাজ আট রেখাত না পড়ি গিয়া যারা লম্বা সুরা পারন্যা শেষ জানে তীর সিফারা সিফারার মাঝে যে সুরা হলা সে যদি সর মুখস্থ থাকে তেও সব সুরা মিলাইয়া দুই রেখাত পড়লে হইব ও দুইটা। আর আরেকটা হইল জানে খোজা নমাজ যদি সেও পড়াত লাগন ধরিলু কারণে খোজা নমাজ পড়াত লাগ গিয়া হজর বাদ দিয়া জহর পড়িলিছেন পড়িয়া মনে হয়েছে জানে হজর পড়ছেন না, এরপরে যদি হজর দুই রেখাত নমাজ পড়া যায় প্রথম প্রশ্ন যেটা, যে কেউ মারা গেলে কোরআন শরীফ তিলাওয়াত করা যায় কিনা যায় না? কোন ব্যক্তি মারা গেলে যে কোনো নফল বন্দেগি আপনি করতে পারবেন, কোরআনে করিম তিলাওয়াত করেও আপনি ইসলামের সব করতে পারবেন, অবশ্য সেখানে হয়তো দ্বিমত থাকতে পারে কারো, কিন্তু নির্ভরযোগ্য উলামা একরামের মতে আপনি আপনার আপনজন মারা গেছেন আপনি কোরআন তিলাওয়াত করে অবশ্যই আপনি দোয়া করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরা সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, তোমার আপনজন যিনি মারা গিয়েছেন বা মারা যাচ্ছেন, দুই অর্থ আছে, মৃত ব্যক্তি যিনি মারা যাচ্ছেন সকরাতের সময় কাছে বসে কোরআন শরীফ পড়ো এক তর্জমা, আরেকটি তর্জমা হলো যে ব্যক্তি মারা গেছেন তার জন্য সূরা ইয়াসিন তিলাওয়াত করো। এবং আরেকটি হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন লোককে কবরে দফন করার পরে ওনার মাতার সামনে দাঁড়িয়ে সূরা বকরার আয়াতের প্রথম থেকে তিলাওয়াত এবং পায়ের দিকে গিয়ে সূরা বকরার লাস্টের অংশ তিলাওয়াত করার কথা হাদিসে এসেছে। যেন আপনি যে কোনো লোক মারা যাওয়ার পরে কোরআনে করিম তিলাওয়াত করে ইসলাম সব করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, পয়সার বিনিময়ে, পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য তিলাওয়াত করা যাবে কিনা যাবে না সেখানে অবশ্যই উলামা একরামের দিমত রয়েছে। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আর একটা প্রশ্ন ছিল যে তাহাজ্জুদের নামাজ দুই রাকাত পড়লেই হবে লম্বা সূরা দিয়ে অথবা পুরাটা শেষ পড়া? তাহাজ্জুদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত আট রাকাতই পড়তেন, কোনো সময় কম বেশও পড়েছেন। যদি সুযোগ থাকে তা আপনিও চেষ্টা করবেন আট রাকাত পড়ার, কম বেশও পড়া যেতে পারে, দুই রাকাত পড়াও যেতে পারে। তবে উনি যেভাবে বলেছেন বা আপনি যেভাবে বলতেছেন যে সবসময় দুই রাকাতই পড়বেন, এটা যেন অভ্যাস না করাটা ভালো। হ্যাঁ, কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে রাত্রে রাকাত বেশি পড়া ভালো নাকি এক রাকাত দুই রাকাত লম্বা করে পড়া ভালো, সেখানে উলামায়ে কেরাম ভিন্ন মত আছে। উত্তম হবে আপনি দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে এইভাবে আট রাকাত যদি পড়েন তাহলে এটি হবে সবচেয়ে উত্তম। কোন সমস্যা নাই, আপনি পরে ফজর পড়লেও চলবে, যেহেতু আপনি বুলে এটা করেছেন। ভুলবশত যদি তর্তি বা সিরিয়াল উলট পালট হয়েও যায় এতে কিছু আসে যাবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমাদের ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, প্রচুর কলার লাইন আমরা জানি, তারপরে ইনশাআল্লাহ বিরতির পর আপনাদের কলার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোরি টু আল্লাহ, এক্সিস্ট টু আল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধা ভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম। আপনারা অনেকেই কিন্তু কল করার জন্য লাইনে অপেক্ষায় থাকেন, অনেক সময় দেখা যায় আপনারা হয়তো অপেক্ষা থাকার কারণে ফোন রেখে আপনারা অন্য কোনো কথায় হয়তো প্রশ্ন রেডি করার জন্য আপনার কথাবার্তা লেগে যান। এই সময় কিন্তু আমরা অনেক সময় হ্যালো হ্যালো বলতে থাকি, আপনারা হয়তো শুনতে পান না। এর জন্য আপনার দয়া করে যখনই আপনার কল করবেন আপনার কানের কাছে যখন রাখবেন, যাতে আমরা বললেই আপনারা আবার সাথে সাথে আপনাদের কাছে মানে কলটা সাথে সাথে আপনারা কল। আমার মনে হয় ব্যাপারে আমি একটু বলবার, যদি আপনি, আমারও একটু অনুরোধ রয়েছে, আমি দর্শক ভাইদেরকে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুযোগ পেয়েছি এই টিভির মাধ্যমে। দেখেন আমি হয়তো এখান থেকে কথা বলতেছি, আপনারা সবাই ঘরে বসে বসে কথাগুলো শোনার সুযোগ পেয়েছেন, এটা আল্লাহর অত্যন্ত বড় একটি নিয়ামত, অত্যন্ত একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। আমরা এই সময়টাকে যেন আমরা অপচয় না করি আমরা খুব লক্ষ্য রাখবো। হয়তো আমি একজন প্রশ্ন করতেছি, এমন একটি প্রশ্ন করব যে প্রশ্নের মাধ্যমে আমার নিজের উপকার হয়, জাতির উপকার হয়,
নাম্বার টু, আপনারা যারাই প্রশ্ন করবেন মেহরবানি করে আপনি প্রশ্ন করে যদি আপনি মনে করেন আপনি ফোনটা রেখে চলে গেলেন তখন এটা কিন্তু অত্যন্ত আরেকরকম অন্যরকম মনে হয়। দেখেন যে আমরা একসময় কিন্তু একটা প্রশ্নের উত্তর জানার জন্য আমরা কত কষ্ট করতে হতো, কিন্তু আজকে আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে যেন আমরা সঠিকভাবে সদ্ব্যবহার করি। এর জন্য অনুরোধ থাকবে আপনারা জানাই ফোন করবেন, একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে আপনারা আপনারা ফোনটা আপনার ফোনের কাছে থাকবেন, লাউড স্পিকারে দিয়ে আপনার যে কাছে কথা বলতে থাকেন এটা কিন্তু অনিয়ারে চলে আসে, এটা আপনার জন্য আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমাদের সাথে প্রচুর খোলা লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি স্টুডিওতে আলাপ করতে। জি জি, আপনার লাইভ আপনার সাথে কথা হইলো। আচ্ছা, ওকে। আমার একটা কোয়েশ্চন। জি বলুন। আমি এই যে সাইডে হাত যে নামাজ একলা পড়লে, মনে করো আমি একলা পড়লাম গরু আমার সাইডে হাত নামাজ, জি, তখন আমি অনেক সময় কিতা তিনটে হাত পড়িয়া মিস্টেক করিলে সাইডে হাত পড়ছি না তিনটে হাত পড়ছি, জি, তখন পরে যদি আমি মাইন্ডও আমার আয় মনে করো আমি সাইডে হাত তিনটে হাত পড়ছি কিন্তু অলরেডি একবার আমি সাইডে হাত পড়ি লিছি, জি, এখন যদি আমি আরো এক রেখা পড়িয়া যদি খাড়া হইয়া গিয়া সহসজ্জা দিলাই, জি, একটা আমার নামাজটা ওই বনকটা আমার হইব প্লিজ। আচ্ছা, ইনশাআল্লাহ। একটা আর আর কোনো প্রশ্ন আছে আপনার? কোন সময় চার রাকাত পড়ে মনে করছেন তিন রাকাত, আরো এক রাকাত পড়ে উনি সালাম ফিরাইছেন, তাহলে উনার কি হবে এই নামাজ? তো আপনি যেভাবে করেছেন শেষে গিয়ে আপনি সিজদা সহ দিয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন কয় রাকাত পড়েছেন আপনার জন্য একটু স্মরণ করে নেন, যদি স্মরণ করে নিতে পারেন আপনি কনফার্ম হয়ে যান, তো কনফার্ম অনুযায়ী আমল করবেন, যদি কনফার্ম হতে না পারেন সন্দেহ নিয়ে আপনি নামাজ শেষ করেন তাহলে অবশ্যই নামাজের শেষে সিজদা সহ দিবেন। এটা হাদিসেও এসেছে, নবী করিম বলেন অনেক সময় নামাজ দাঁড়ানোর পরে কিন্তু অনেক সময় শয়তান আমাদেরকে এমন কিছু জিনিস স্মরণ করাই দেয় যেটা হয়তো সাধারণভাবে নামাজের বাইরে থাকা অবস্থায় যেগুলো স্মরণ হওয়ার ছিল না। তো আমরা প্রথম থেকেই চেষ্টা করব আমরা যেন নামাজের ভিতরে ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম ফি সলাতিহিম দাইমুন, আল্লাহ বলেন এই সমস্ত মুসল্লি যারা সবসময় নামাজের ভিতরেই থাকে, কি অর্থ যে আমরা নামাজের বাহিরে যাব না, আমরা সবসময় নামাজের ভিতরেই থাকব। বাট এরপরও যদি এরকম হয়ে যায় তাহলে আপনি চেষ্টা করবেন আপনি তিন না চার কনফার্ম হওয়ার, যদি কনফার্ম হতে পারেন মাশাআল্লাহ আপনি এই অনুযায়ী আপনি কাজ করবেন, যদি কনফার্ম হতে পারেন না 50-50 তেমত অবস্থায় আপনি কমটা ধরবেন, যে আপনি তিন না চার সন্দেহ হলে আপনি তিন ধরবেন, চার নম্বর কথা আপনি পুরো করে ফেলবেন, যেহেতু সন্দেহ ছিল আপনি কনফার্ম হতে পারেন নাই একমাত্র ওই স্রোতে গিয়ে আপনি সিদ্ধাস দিবেন, আর যদি কনফার্ম হয়ে যান আপনি তখন সিদ্ধাস দিতে হবে না, নামাজ পূর্ণ করলেই চলবে, এতই বেশ কম হয় তবুও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম হুজুর, আপনারা ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। মুফতি সাহেবের রূপে আপনার রূপে আল্লাহ দান রহমত নাজিল হয়। আমি আমি মুফতি সাহেবের একটা প্রশ্ন করলাম। মুফতি সাহেব উনি কইছিল যে এসরাক নামাজ যে পড়ি, জি, তো আমি সাইড দেখাত পড়ি মাঝে মাঝে পড়ি সব সময় আছে, এই নামাজের মাধ্যমে আমরা খুব বেশি সব পাই মনি, আর ছোট মোটা কোরআন শরীফের আয়াত পড়তাম, ওটা বছর দেখি আমরা কোরআন শরীফ পড়ি, بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت فرب العالمين আমার গলা দাঁত নাই হুজুর ফরসি বলতে পারে। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম সালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাশাআল্লাহ। প্রথমত আপনার প্রশ্ন যে আপনি এশরাক নামাজ চার রাকাত পড়ে থাকেন এটা কি সওয়াব হবে? দুই রাকাত যদি আপনি পড়েন সওয়াব তো অবশ্যই হবে। তিরমিজির হাদিস অনুযায়ী যদি কোনো লোক ফজর নামাজ পড়ার পরে জিকির এবং তসবিহাত তিলাওয়াত করতে করতে মকরু টাইম যাওয়ার পরে যদি অন্তত পক্ষে দুইটা রাকাত নামাজ পড়ে নেয়, তো নবী করিম সাল্লাম বলতেছেন এই দুই রাকাত নামাজ পড়ার বিনিময়ে একটি পূর্ণ হজ এবং পূর্ণ উমরার সব আল্লাহ পাক দান করেন। আল্লাহু আকবার। একটি পূর্ণ হজ এবং পূর্ণ উমরার মকবুল হজ এবং মকবুল উমরার সব আল্লাহ পাক দান করেন। হাদিসের এবারে তোলা তাম্মাতিন 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 কমপ্লিট 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 এই ওয়ার্ডটি আল্লাহ নবী বলেছেন তিনবার।
এরপরে যদি আরও দুই রাকাত পড়ে নেন, একটি হাদিস বলতেছে দিনের শুরুতে যদি কেউ দুই রাকাত নামাজ পড়ে পুরাটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করার জিম্মাদার হয়ে যান। তো আপনি যদি এইভাবে দুই রাকাত চার রাকাত পড়েন উভয়টার ফজিলত অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি কোরআনে করিমের একটি আয়াত তিলাওয়াত করেছেন, লাকাদ জাআকুম, এই আয়াতের মর্ম জানতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বিশ্ববাসীর কাছে আল্লাহর তো অত্যন্ত বড় একটি নিয়ামত, রহমতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকে উল্লেখ করে বলেছেন, লাকাদ জাআকুম, তোমাদের মধ্যে এসে গেছেন এমন একজন রসুল যে তোমাদের শান্তি এবং তোমাদের আল্লাহর দয়া পাওয়ার প্রতি অত্যন্ত হারিসন, ওনার সবসময় চিন্তা এবং লোভ তোমরা যেন নাজাত পেয়ে যাও এবং তোমাদের উপর কোনো কষ্ট যেন না আসে, তোমরা যেন বিপদগামী না হও, এই ব্যাপারে অত্যন্ত সচেতন এই নবী এবং মুমিনের প্রতি অত্যন্ত দয়াল এই নবীর কথা তোমাদের অবশ্যই মানতে হবে। যদি কেউ না মানে তাহলে তার কপালমন্দ, আল্লাহ পাক বলে দিয়েছেন নবী তুমি বলো, যদি তারা এরপরেও আপনার কথা না শুনে আমার জন্য আল্লাহ যথেষ্ট। তো আমরা অবশ্যই নবীর আদর্শ মানব, নবীর আদর্শ, নবীর শিক্ষা, নবীর রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহ অবশ্যই আমরা ফলো করে চলব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ আমিন। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন। আসলে আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করেছিল। জি, আপনি বলুন, আমরা শুনতেছি, আপনি লাইভ কথা বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার দুটো প্রশ্ন ছিল হুজুর। বলেন। জি জি, বলুন আপনার প্রশ্ন। উমরার তাওয়াফ করার সময়, জি, অথবা নফল তাওয়াফ করার সময় কাবা শরীফের দিকে যদি চাইয়া চাইয়া দোয়া কইরা তাওয়াফ করা যায়, তাওয়াফ করে, তাইলে কি গুনাহ হবে কিনা? আচ্ছা, আর 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 কোন প্রশ্ন আছে? অন্য কোন আলেম বলেন যে তাওয়াফ করার সময় কাবা শরীফে চাওয়া যাবে না, আর নফল তাওয়াফের পরে দুই রাকাত নামাজ যদি বলে অথবা না জানার কারণে না পড়ে তাহলে কতটুকু গুনাহ হবে? এই দুইটাই। আচ্ছা, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি শুনতে থাকুন এখন। জি, আপনার দুইটি সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। প্রথম প্রশ্ন, তোয়াফ করা অবস্থায় কাবার দিকে তাকাবেন না কি করবেন? এই প্রশ্নের আনসার আপনি এক চিন্তা করুন, হজের সিজনে বা রমজান শরীফে যে সময় মাতাফটা লুকে লুকারণ্য থাকে, ওই টাইমে যদি আপনি কাবার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি তোয়াফ করতে থাকেন, আপনার ডানবাম সামনে কি হচ্ছে এটার লক্ষ্য না রাখেন, তাহলে আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, যদি কাবার দিকে তাকিয়ে তাকিয়ে আমি এই সময় তোয়াফ করতে থাকি, বিরাট অঘটন ঘটার আশঙ্কা রয়েছে। ডানে বামে চেয়েও বেশ কয়েক সময় মহিলারাও থাকেন, তোয়াফের মধ্যে বাচ্চাও থাকে, ভালোভাবে ডানে বামে লক্ষ্য রেখেও অনেক সময় তোয়াফ করা কঠিন হয়ে যায়। সেজন্য উলামায়ে কেরাম বলেছেন যে আমরা তোয়াফ করার সময় আমি কাবার দিকে না তাকিয়ে আমি আমার তোয়াফটা সঠিকভাবে যেন হয় এই দিকে আমি মনোনিবেশ করবো, বাট এরপর যদি কেউ চায় তার তোয়াফ নষ্ট হয়ে যাবে এমন নয়, অনুত্তম বলেছেন, অনুত্তম বলেছেন, এটাই খুবই যুক্তিযুক্ত। যেমন নামাজ পড়তেছেন আপনি, কোরআন শরীফের দিকে তাকানো খুবই সোয়াব, এবং যে নামাজ পড়ার সময় কোরআন খোলা রেখে আপনি কোরআন দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কোরআন পড়েন, এটা নামাজের সময় কিন্তু এটা ওই আবাদতে পরিণত হবে না। মা বাবার দিকে তাকানো খুব সোয়াবের, কারণ একবার যদি আপনি আজমতের দৃষ্টিতে মা বাবার প্রতি আপনি তাকান, একটি মকবুল হজের সব পাওয়া যায়, এটা হাদিস। এখন যে নমাজ দাঁড়িয়ে যদি আপনার আব্বা বা আম্মার দিকে আপনি ওই সামনে তাকিয়ে থাকেন, আপনি সিজদার দিকে চাইলেন না, এটা কোনো ক্ষেত্রে তো আছে হয়তো নমাজ ভেঙে যাওয়ার আশঙ্কা, যদি আপনি এই সিনা কিবলা থেকে আপনি টান করেন নমাজও ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। তো যাই হোক, আপনার তাপ তো নষ্ট হবে না, কিন্তু এটা অনুত্তম। তো তওয়াফ করার সময় আমরা আমি আমার তোয়াফকে যেভাবে সঠিকভাবে করা যায় সেদিকে আমি লক্ষ্য রাখবো, আমার ডান বা আমার সামান আমি এটা লক্ষ্য রাখাই আমার জন্য সবচেয়ে উত্তম। দ্বিতীয় প্রশ্ন আপনার, যে নফল তোয়াফের পরে দুই রাকাত নামাজ পড়া, এটা না পড়লে কী পরিমাণ গুনাহ হবে? তো এই দুই রাকাত নামাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতে ওয়াজিব, অন্যান্য উলামায়ে কেরামের সুন্নাত মুআক্কাদা বলেছেন
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামেশা পড়েছেন, সাহাবা কেরাম পড়েছেন, কেহ বাদ দেন নাই, আপনি আমিও বাদ দেব না। ভুলে গেলেও আপনার যখন স্মরণ হয় তখন আপনি পড়ে নেবেন, তবু আপনি ত্যাগ করতে পারবেন না। ত্যাগ করলে ওয়াজিব ত্যাগ করার বা অন্য রকমের অন্তত পক্ষে সুন্নতে মুআক্কাদা ত্যাগ করার একটি গুণা তো অবশ্যই হবে, আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যদি ওই টাইমটা মকরু টাইম হয় তাহলে ওই টাইমে না পড়ে আমি মকরু টাইম যাওয়ার পরে আমরা পড়ে নেব। জাযাকুমুল্লাহ, জাযাকুল্লাহ খাইর, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। অনেকেই কিন্তু এই প্রশ্নগুলি জানার জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন, মাশাআল্লাহ, অনেকে উপকৃত হয়েছেন। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো খুলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন হইল, জি বলুন। যেদিন কোনো বেটি মানুষ মারা যায়, জি, আর তার জামাই তখন, তাহলে জামাই এই বেটি মানুষের মুখ দেখা যাইব না যাইতো নাই? আর একটা প্রশ্ন হইল, এই বেটি মানুষের লাগি বা মুর্দে গানোর লাগি আমরা কোন দোয়া পড়লে তারা ইসালে সোয়াব হইব? জি, আপনার প্রথম প্রশ্ন যে স্ত্রী মারা গেলে স্বামী কি স্ত্রীর মুখ দেখতে পারবে, কোনো হাদিসে নিষেধ আসে নাই, দেখতে পারবেন। বাট একটি কথা মনে রাখবেন, দুনিয়ার ক্ষেত্রে কিন্তু স্ত্রী মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই স্বামীর বিবাহর সম্পর্কের এটা একটু স্টপ হয়ে যায়। এই মাসলায় যেমন মনে করেন, একজন পুরুষের জন্য চারজন পর্যন্ত বিবাহ করা জায়েজ আছে। মনে করেন একজনের চার বিবি ছিল, স্ত্রী ছিল, একজন মারা গেছেন, তখন ওই সময় যদি দফন হওয়ার আগেই যদি উনি চতুর্থ নম্বর আরেকজনকে শাদী করতে চান, জায়েজ রয়েছে। দুই বোনকে এক বিবাহে জমা করা জায়েজ নয়। মনে করেন এরকম হয় না, বা মনে করেন স্ত্রী মারা গেছেন, এখনও দফন করা হয় নাই, ওনার বোনের সঙ্গে আপনার আহত হয়ে গেল ওই টাইমে, এটা কিন্তু ইসলামের জায়েজ রয়েছে। কেন? যে স্ত্রী মারা গিয়েছেন ওনার বিবাহটা মৃত্যুর সঙ্গে সঙ্গেই দুনিয়ার হুকুম এটা এন্ড হয়ে গেছে। এর উপর ভিত্তি করে অনেকে বলে থাকেন যে একজন স্বামীর জন্য হয়তো স্ত্রীকে দেখা যাবে না, কিন্তু কোনো হাদিসে নিষেধ আসে নাই। অতএব যদি কেউ দেখতে চান এটা এরকম নিষেধ হবে না ইনশাআল্লাহ। বাট দুনিয়ার হুকুমে বিবাহটা কিন্তু আপাতত এটা স্টপ হয়ে গেছে, এটা পাজ হয়ে গেছে, এটা মনে রাখবেন। জাযাকুমুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার কোনো আপনজন মারা গেলে আপনি কোন দোয়া পড়লে ইসা আলাইহিস সালাম হবে? তো একটি জেনারেল দোয়া তো রয়েছে, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এই দোয়া পড়তে পারেন। অথবা স্পেসিফিক, পুরুষ হলে পুরুষ হিসাবে আর মহিলা হলে মহিলা হিসাবে আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া হাসিবু হিসাবান ইয়াসিরা। অথবা জেনারেল দোয়া যেটা আছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এটা জেনারেল আমরা পড়ে থাকি। এই দোয়াটা আপনি এমনিতেই পড়ে আপনি দোয়া পড়তে পারবেন। তারপরে আপনি যে কোনো সদকা করে, হজ নফল হজ করে, এরপরে নফল নামাজ পড়ে, তিলাওয়াত করে, জিকির তসবিয়াত করে, যে কোনো নফল বন্দেগী করেও আপনি ইসা আলাইহিস সালাম করলেও ইনশাআল্লাহ সব পৌঁছবে। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো খুলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন। আমার স্টুডিওতে দেখেন নি? জি, আপনি স্টুডিওতে লাইভ কথা কইরা। স্বাধীন দিবস আমরা দেশে যেহেতু ফুল টুল দিয়া দেন, বিদেশে সিস্টেম আলতাবলি পাঠ করি ফুল দেন, এটা ঠিক আছে? ফুল টুল দেওয়া ঠিক আছে? বালুপত্র দিয়ে খুঁটা বানিয়ে গিয়া ফুল দিল, এটা ঠিক আছে? প্রথমত, আমরা যে কোনো জিনিস ঠিক আছে কিনা আছে না এটার সহজ আনসার আমরা জানব যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ করেছেন কি করেন নাই। হাদিসের কোথাও আরবের শুধু ফুলের কম ছিল না, কিন্তু এরপরও নবী করিম লাইফে কোনোদিন কোনো কবের এইভাবে ফুল দিয়েছেন বলে কোনো প্রমাণ নাই, সাহাবা একরামত দেন নাই এবং দেওয়ার কথা আসেও নাই। শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে খেজুরের ডালকে দুই পাট করে, দুই টুকরো করে কবর মধ্যে গেড়েছিলেন, এবং একজন সাহাবি বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মরার পূর্বে ওসিয়ত করে গিয়েছিলেন, আমি মরার পরে আমার কবরে তোমরা খেজুরের ডাল গাড়বে।
এই দুই জায়গায় খেজুরের ডাল গাড়ার কথা এসেছে, অথচ অন্যান্য কোনো জায়গায় খেজুরের ডালটা গাড়ার কথাও আসে নাই। তো সেই হিসাবে ফুল আমরা যারা কবরে দেই এটা নবী করণের তরিকায় পড়ে না, এবং এতে গিয়ে প্রতি বৎসর কত পয়সা ইসরাফ হইতেছে, প্লাস এটা অন্যান্য ধর্মের লোকের একটা কালচার। মাং তাশাব্বাহাবে কওমিন ফাহুয়া মিনহুম, অন্য কারো সাদৃশ্য এবং তশব্বু ইখতিয়ার করে এটাও কিন্তু অনেক ক্ষেত্রে কবিরা গুনায় পরিণত হয়ে যায়। তিন নম্বর হলো যে কবরের মধ্যে পানিশমেন্ট হইতেছে, আমরা তার আজাব মাফের কোনো ব্যবস্থা না করে, দোয়া না করে, ইসালে সব না করে, আমরা উপরে ফুল যদি আমরা চিটাই, তো এটা আমার মনে হয় এটা খুব বুদ্ধিমানের কাজ হইতেছে না। মনে করেন একজন লোক অগ্নির মধ্যে, সে আগ্নির মধ্যে পড়ে আছে, আমি তাকে উদ্ধার না করে আমি ফুল চিটাইলাম, এটা কোনো যুক্তির কথা হয় না। বরং এই পয়সা দিয়ে যদি যে ব্যক্তির কবরে ফুল দেওয়া হচ্ছে, যদি তার শুভ বুদ্ধি উদয় হয় এবং এই পয়সা ইসালে সব করে গরিব মিসকিন ও সহায় মানুষকে সাহায্য করে যদি সব পৌঁছানো হতো, হতে পারত ওই কবরের মুর্দার হয়তো আদাবটা হয়তো সে মাপে পাওয়ার হয়তো ব্যবস্থা হয়ে যেত, কিন্তু আমরা সেটা না করে কবরে আমরা ফুল দিতেছি। দেখেন কত সমস্যা, এক তো নবীর তরিকার উল্টা করলাম, অপচয় করলাম, অন্যান্য ধর্মের সাদৃশ্য আমি গ্রহণ করলাম, এবং একটা অযৌক্তিক কাজ করলাম। এই পয়সা দিয়ে আমি অন্য পন্থায় যদি আমি গরিব অসহায় মানুষকে সাহায্য করে এই মুদ্রার জন্য বিশ্লেষণ করতাম, হয়তো কিবা তারা বেঁচে যেত। এজন্য এই সময় তিনি কোনো অবস্থাতে ইসলামিক কালচারে পড়ে না, এটা জায়েজ নয়, এটা সঠিক নয়, এটা মারাত্মক একটি অন্যায়, জঘন্যতম একটি কাজ। আল্লাহ আমাদের প্রত্যেকে এটা বোঝার তৌফিক দান করুন। কিন্তু বাস্তবতা হলো আপনি প্রশ্ন করেছেন, তো আপনি দেন না, আমিও তো দেই না, উনিও তো দেন না, কিন্তু যারা দিতেছে তারা কে বন্ধ হবে আমি মনে করি না। আল্লাহ পাক যেন তাদের শুভ উদ্যোগ করে। এটা কিন্তু দেখা থেকে শিখ, আমরা অনেক সময় অনেক জিনিস করেই ফেলি, এটা যেন বাস্তবে গুনাহ হইতেছে চিন্তাই আমরা করি না, কিন্তু একদিন আমাদের সেই হিসাব দিতে হবে, যখন আল্লাহর সামনে দাঁড়াবো আমরা অবশ্যই আমরা বুঝবো এই কাজগুলো আমরা যে করেছি অন্যায় করতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে আমাদের বুধার তফিক দান করুন, আমিন। আর একটা প্রশ্ন ছিল যে এই যে 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেওয়া হয় শহীদ মিনারে, এগুলো কতটুকু এক কথা সমান, কোন ফেব্রুয়ারি দিলেন, কয় তারিখে দিলেন, এটা ব্যাপার নয়, গুনার কাজ যে তাই ডেটেই করেন আপনি, এটা গুনা গুনাই হবে, এটাই ইসরাফ হচ্ছে, ইসরাফ সমানে কি আনসার, সমানে কি আনসার। আশা করি আপনার সুন্দর প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন, আর আশা করি অন্যান্য দর্শক শ্রোতাও ইনশাআল্লাহ বুঝতে পারতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পুস্তক দিয়ে এই সময়ের জন্য, অবশ্যই এটা আমরা দেখেছি অনেক সময় এটা কিন্তু দেখা থেকে অনেকেই কিন্তু একটা শুরু করে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না ইনশাআল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী কলকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আর সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি আল আযীম ওগো আমার হইছেন হুজুর কথা। আলহামদুলিল্লাহ, আমি 6 নম্বর যেটা কইছিলাম দুরুদ শরীফ কইছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো সহি তাসবীহ আপনি আমি হুজুর আমার ফোন রাখা বাদে আপনি কইবা তো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আর 2 নম্বর প্রশ্ন হইল হুজুর, আমি ফরজ নামাজ যতদিন কোনো বেড়া লাগি যায় আর আমি হিরবার নামাজ ভাঙ্গিয়া আমি যেটা বলেছিলাম উনি প্রায় বলে ফেলছেন, মাত্র সঠিক হয়েছে, একটা জায়গায় হয়তো একটু ইয়ে রয়েছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এখানে চারটি হয়ে গেল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটি। যে কোনো ইস্তেগফার এবং সবচেয়ে শর্ট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, এবং যে কোনো দুরুদ শরীফ সবচেয়ে শর্ট দুরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলাইহি, বা নামাজ আমরা যে দুরুদ শরীফ পড়ি এটা আপনি পড়তে পারেন, এই হলো ছয় তসবিহ। এই চারটা ইস্তেগফার, আরেকটি চার, এই পাঁচ, আর 6 নম্বর হলো দুরুদ শরীফ। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যেটা করেছেন যে অনেক সময় ফরজ নামাজের মধ্যে সন্দেহ চলে আসলে আপনি নামাজ ব্যঙ্গে নতুন করে আবার পড়েন, এটা কি আপনার জন্য কোনো গুনাহ হবে? যদি এটা লাইফের প্রথম হয়
তাহলে ঠিক আছে, আপনি এইভাবে হয়তো চিন্তা করে ঠিক করতে পারতেছেন না আমি কয় রাত পড়লাম কি না পড়লাম না, তাহলে আপনি ব্যাংকে প্রথম থেকে পড়বেন। আজই প্রায় এরকম ঘটে, তো ওনার জন্য এই বাংলা ঠিক হবে না, কারণ শয়তান চায় নমাজের ভিতরে দুনিয়ার অনেক কিছু স্মরণ করাই আমার নমাজে আমাকে একটু মিক্সড আপ করে দেওয়ার। এবার যদি আপনি নমাজ আপনি ভাঙবেন, আপনি কতবার ভাঙবেন? সেজন্য নবী এখন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমি চেষ্টা করব যেন আমার এভাবে সন্দেহ না আসে, এরপরেও আমি চেষ্টা করব আমি কয় রাকাত পড়েছি এটা আমি একটু কনফার্ম করে নেওয়ার। কনফার্ম হতে পারলে তো ভালো, যদি হতে নাও পারি তাহলে রাকাতের নাম্বার যদি কোনো সমস্যা হয় আমি কয় রাকাত পড়লাম তাহলে কী করবো, আমি কমটাকে আমি ধরব, বললাম আমি দুই রাকাত পড়েছি না তিন রাকাত পড়েছি আমার সন্দেহ হয়েছে, আমি ধরবো তাহলে দাও আমি দুই রাকাত পড়ছি তিন নম্বর কথা আমি পড়ে নিলাম, আমার তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত পড়লাম সন্দেহ হলো, আমি কনফার্ম হতে পারছি না, আমি অবশ্যই তো তিন রাকাত পড়েছি নিশ্চিত, তো তিন রাকাত ধরে আমি চতুর্থ রাকাত পড়ে নেব, এরপরে নমাজের শেষে আমি সিজদা সওয়াব দিয়ে দেব, তবু নমাজ আমি ভাঙবো না। আর আমার মনে হয় আপনি যেভাবে করতেছেন এইভাবে নমাজ না ভেঙে আপনি চেষ্টা করবেন কোনটা শুদ্ধ কনফার্ম বের করে নেওয়ার, এবং পরিশেষে আপনি সিজদা সওয়াব দিয়ে দেবেন যদি কোনো হতে না পারেন, তবু নমাজ ভাঙবেন না আপনি। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, আপনাদের প্রশ্নের মাধ্যমে আলোর দিশারি প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আসলে যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারফাত। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধা ভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুম। আমরা দেখি আমাদের সাথে প্রচুর কলার চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর একটা কথা জিজ্ঞাসা করতাম। জি বলুন। উদ্দেশ্য যে বেসা দিব হয়, জি ফরমকা দামানদের দাগে সালামি, তো দামানদের দেয় না, কন্যার দাগে যে সালামি হয় ই সালামিটার হকদার কে ওটা ও জিনিসটা জানতে চাইলাম। আচ্ছা মাশাআল্লাহ, আর কোনো প্রশ্ন আছে আপনার? মাশাআল্লাহ, তো আপনিও তো বিচার করি একটা দিলে নৌসারে থেকটা সৈন্য সুবিধা রাখিতে, আমি বুঝলাম না। পয়লা নম্বর লাগিয়া সালামি একটা সালাম একটা সুন্নত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, একটা বিনিময়ে কোনো পয়সা আয়ই না, আইলে না আপনি খেয়ে পাইতে না পাইতে বাদে একটা বিচার। ইসলামের দৃষ্টিতে সালামর উপরে কোনো পয়সা আয়ও না, একটা এমনি গিফট হিসাবে দিতে পারেন, যে কোনো দিতে পারেন, ও দামানদের তো আরও বহু সালাম করেন বা করবা, বাদে তো আর পয়সা দিন না, তাহলে পয়লা দিন করে সালাম অত দামি এগুলো পয়সা আইলো, আর বাদে পয়সা আয় না খেনে ইলা তো আর বহু আলী সালামলী ভাষা মিলে তো আলী সালাম মানুষের বহুত মানুষের আলী সালামলী ভাষা হনে এর লাগে ইসলামর দৃষ্টিতে সালামর বিনয় কোনো ভাষা আয়ই না, এটা আসলে ইসলামিক রসুমাত নাই। বাট প্রশ্ন ইলে এখন যদি কেউ দিলাইন গিফট হিসাবে খেয়ে ফাইবা যারা দিচ্ছেন তাই ভাইবা, সালাম করলে আদের ভাষা তাই নিবা, নৌসার ভাষা যখন নৌসার মালিক মানলা আপনার ভত্ত হিসাবে, তো আপনার ভত্ত হিসাবে ওটা তো হতে পারে ইজি, কন্যা সালামল্লাহ যখন ভাষা কন্যায় ভাইতা কন্যারও দিচ্ছেন, এখন ইগুনো ইন্তাকে নৌসা হবে নৌসা ইন্তাকে এটা তৈরি করে না, ইতালে ফেস লাগে লাগ ইসলামর তরিকা ছাড়িয়ে আমরা যেটাও কর্ম ফেস লাগবো এগুলোর মধ্যে সমস্যা, এটা আসলেই সমস্যা, এলাকে আমরা ইসলাম মোতাবিক সবসময় করার চেষ্টা করি যেন এখানে কোনো সালামির নামে কোনো ভাষা আইতো নাই, খেয়ে ফাইতে এটা লাগবে বেদারও লাগতো নাই, আর যদি গিফট দেওয়ার থাকে আমার এনি টাইম আমি গিফট দিতাম পারি, যারে দিমু তাই নিয়ে গিফটের মালিক হইবা। জাযাকুমুল্লাহ। দাদা জাযাকাল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। আপনার টিভির ভলিউম একবার ডাউন করে আমাদের সাথে কথা বলুন। আমি তো অবসরে লাইন আছি, আমার বাজে তার দুইটা আইছিল কল। জি জি হোক, আপনার টিভির ভলিউম বেশি, আপনি তো শুনছেন আমরা কথা। না না, অন্য আরো দুইটা লাইন আইছে, দুইটা কল আইছে, কেমন এটা তো আস্তা হাসছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি কইলো কি আপনার প্রশ্ন? আচ্ছা আপনার কাছে কইলো হইবো। জি জি জি, না আমরা শুনলাম লাইভ কথা। জি
আচ্ছা, আমার প্রশ্নটা হইল ওইটা আপনারা হয়তো এত নাও নিতে হয় না, আমি কিছু জরুরি মনে করি করলাম। আপনার লাইভ আমরা সাথে কথা কইরা, আমার মা নাই আর কি, আমার মা আমার বইনে স্বপ্নে দেখছে, আমার মা একটা গরু বাটিয়া দেরা স্বপ্নে দেখছে, এইটার মাথা বিটটা কি তো তার খান্তা আমি জানতে চাইছিলাম আর কি, হইবানি আপনার প্রশ্নের উত্তরের আগে ফলা নম্বর আপনার একটা কইছেন যে আপনি আপনার কল থাকা সত্ত্বেও আর দুইটা কল নেওয়া গিয়েছে, এখানে আমরা সরি আছি, আপনার আন বহু ভাই বোন মা বোন হল এইভাবে কল থাক হইন, আমরা চেষ্টা করি সবার কল নেওয়ার, কন্ট্রোল রুম তো এটাই না আসেন আপনারা কল তুরু করে দিবার লাগে, বাট এরপরে প্রচুর কলার খানোর সময় বা কাক করে যায় কি আপনি এটা কনসিডার করবা, বা খেয়ে আগে হয়তো আপনি জানা না, আপনি জানা না আপনার আগে আর খদন আসলা ডেফিনেটলি আগরটার আগেই দেওয়া ওর, এখানে মোটেও কোনো ধরনের আক্ষর করা ওর না, আপনি এটা সবসময় আমরা প্রতি নেক ধারণা রাখবা এক। দুই নম্বর আপনি আবারও কইছেন যে হয়তো আপনারা আমার কল নিতা নাই, এখানে আমরা ওখানেও কই যে আসলে স্বপ্নর তাবি টনিয়ার হইলে একটা সুবিধা নাই, বাট এরপরে আপনার দাবরি কইছেন আমরা কইতাম সাইয়ার যদি না কেউ দেখিয়ে তা কইন, এটা জরুরি নাই ফুরা করা যে আপনার আম্মায় কইছেন যে একটা গরু পাঠাই দিতে হইবে, এটা জরুরি নাই পালন করা, বাট এরপরেও যদি আপনি এইভাবে সদকা খরাত করেন অবশ্যই আপনার মায়ের ফায়দা পাইবা, আপনি কর্তা পারবা একটা ওয়াজিব নাই, আর এর অর্থই লগতাও যে তার লাগে আপনারা সবসময় দোয়া কর্তা এমন কাম কর্তা যেটা তার ফায়দা হয়, এখন আপনজন মারা গেলে সবথেকে বড় ফায়দা হয় কোন সময় যদি আপনি আমি নিজের নেককার বনি যাই গি, তো ফলা নম্বর ডিউটি বগী আমরা মার বাবারে খুশ করতে হইলে তার রুহানি খুশ করতে আমরা নেককার বনতাম এবং তার লাগে আমরা সদকা খরাত করতাম ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ হাসান জাদা, জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আল্লাহ নেক স্যার। জি বলুন, আমাদের সাথে আমরা লাইভ কথা। একটা প্রশ্ন। জি, যে কবিরা গুনাহ জানি বলতে আসছিলা। জি, তো কবিরা গুনাহ যদি আমরা তো আমি যদি চাই কখন হুজুরে দি তো আগরটা বা আমি নিজে নিজে নমাজ বই রে তা করি নিজে নই বলি আমার তো বা না হুজুরে দি করা নি লাগবে। নাম কইবে কি বড় বড় চাই মু করতাম না কি হুজুর ওখানটা প্লিজ। মোটেও জরুরি না যে কোন হুজুর সাহেবের কাছে গিয়ে আপনি করতে হইবা, তবা করতে হইলে বেসিক্যালি ফেলা তিনটা পয়েন্ট সবার লাগে জরুরি, কিতা যে গুনা করছি এটা লজ্জিত হইতাম, আমি ভুল করছি আমি বুঝতাম, দুই নম্বর হইল গিয়া আমি ফোন নম্বর আমি এটা বাদ দিলে ইতাম ই গুণা বাদ দিলে ইতাম ইমিডিয়েটলি, আর দুই নম্বর লজ্জিত এবং শর্মিন্দা হইতাম, আর তিন নম্বর ভবিষ্যতে করতাম না বলে আল্লাহ লগে শক্ত ওয়াদা করতাম, কয়টা জিনিস ইমিডিয়েটলি গুণা বাদ দিলে ইতাম, দুই নম্বর লজ্জিত হইতাম আল্লাহকে জখান দিতাম, আর তিন নম্বর হইল গিয়া ভবিষ্যতে করতাম না বলে শক্ত ওয়াদা করতাম। এই তিনটার পাশাপাশি যদি কোনো মানুষের হক হয় রিটার্ন দেওয়ার সুযোগ থাকে আমি অবশ্যই রিটার্ন দিতাম, আল্লাহর হক যদি কদা করার বিধান আছে যেমন ওরকা হজ রোজা নমাজ আমি পড়ছিলাম না তেইটা এখন আমি হজকাত তেইটা আমি হনাদায় করে দিতাম, এই লোক তোবার বেসিক জিনিস সকল ইনশাআল্লাহ আপনার তোবা কবুলই দিব কি, এবং প্রত্যেক নমাজের উপরেও আপনি খরুকা ঘুমাইবার সময় খরুকা জরুর আল্লাহ পাকে সব গুণা মাফ দিবা ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ হাসান জাদা, মাশাআল্লাহ। আমরা অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং নিজের লজ্জিত হয়ে মানে আবার তওবা করার জন্য উনি বলছেন আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে নিজে নিজে লজ্জিত হয়ে তওবা করার তৌফিক দান করুন। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। আপনার টিভির ভলিউম এখন মনে একটু বাইল হয়ে গেছে কি? জি, টিভির ভলিউম কমাই আপনি প্রশ্ন রাখলে লোক আপনি আপনার কথা আমরা শুনতাম পারছি কিন্তু আবার ডাবল আইছে যে তো আপনার টিভির ভলিউম বেশি আর হই গেছে। হুজুর, এখন মাসে যদি মিশা মারতে কই নাই মিশা মারতে আর না কই না আমি নাই মিশা মারতে না তাই যদি সব সময় মিশা মারতে এই মিশা মারতেলে গুনা কি তো হইব বুঝছেন যখন ডাক্তার হইবা আর এর বাদে এলে যেন
তান লাগি হেদায়ত লাগি কোন দোয়া করলে ওটাটা হইয়া দিবা আর একটা প্লিজ হুজুর ওদিন হুজুর আপনি ও হুজুরে হইয়া দিস লাগেন হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়ালা আলাইহি ওয়া তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ও দুটা আমার ওই শুনি সহি আর ও কসাদন হুজুরে 500 বার পড়ার লাগে মনে হরো কে আমি আসর নামাজ পড়ি 100 বার পড়ছি এশার নামাজ পড়ি আর 100 পড়ছি ওলা দিন ফরি আমি দিন 500 পড়ি লাই ফরি আমি দোয়া করি আল্লাহ দুর্গাতে এটা আমার ই ফলাটা আমার ওই বলি বাকিলা পড়ি তো মোক্তাটা ঠিক আছে ইনশাআল্লাহ হুজুরে হইয়া দিবা মাশাআল্লাহ আপনি দুইটা কথা চাইছেন ইনশাআল্লাহ প্রথম মিসা কথা আল্লাহ প্রথম প্রশ্ন আপনি যেটা করেছেন যে একজন লোক মিথ্যা কথা বলে কিন্তু কথা কথায় বলে যে আমি মিথ্যা বলি না তো মিথ্যা বলা একটা কবিরা গুনাহ আবার যদি সে এটার উপর বলে আমি মিথ্যা কথা বলেও বললো যে আমি মিথ্যা কথা বলি না এটা কিন্তু আরেকটা কবিরা গুনাহ হয়ে গেল তো আমরা এই কবিরা গুনাহ থেকে অবশ্যই বাঁচবো এবং আমরা সবসময় ওনার হেদায়তের জন্য আমরা দোয়া করবো বাট একটা কথা মনে রাখবেন যে কবিরা গুনাহ বা এই সমস্ত গুনাহ জেনে শুধুমাত্র আরেকজনকে ইসলাম করার চিন্তাও আমরা করবো এটা নয় বরং নিজের ইসলাম কথা আগে চিন্তা করব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই শুভবতি দান করেন আমিন এবং আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা এটা আমি বলেছিলাম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এটা আপনি 500 বার পড়বেন শুরুতে দুরুশরীফ 100 বার এবং শেষে দুরুশরীফ 100 বার মধ্যখানে 500 বার একসঙ্গে পড়ার প্রয়োজনে আপনি যেভাবে বলেছেন সময় সুযোগে যদি এইভাবে আপনি বিভিন্ন সময়ে আপনি পুরো 500 পুরো করে ফেলেন তবু হবে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ আহসান জাযা জাযাকাল্লাহ খাইর আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আমার দুইটা কোশ্চেন আছে কোশ্চেনটা আমি জানতাম তো ইয়া আমার আমার ড্রাইভিং পরীক্ষা আমার একটা দোয়া কইয়া দিবানি হুজুরে আচ্ছা 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 রেকর্ড করতাম আমার সেকেন্ড কোয়েশ্চন রাব্বি রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কেন অর্থটা জানতাম যে রাব্বি রাব্বি হয় কেন ঠিক আছে নি কোয়েশ্চনটা ক্লিয়ার হয়েছে নি আচ্ছা আমরা বুঝতে পারছি আর কোন প্রশ্ন আছে আপনার আচ্ছা আচ্ছা ইয়া জাহির অর্থটা কিটা আমি এখন তো জানতাম যে ইয়া জাহির ইয়া জাহিরু জি আমার একটা দোয়া কইয়া দিবা আমি পরীক্ষা হান দিলে পাস করতাম আমার পেট গেল ইয়া জাহির জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আপনার সুন্দর প্রশ্ন তিনটা প্রথম প্রশ্ন আপনার ড্রাইভিং টেস্ট আছে আপনি কিভাবে আপনি পাস হবেন কোন দোয়া দোয়া তো আমরা অবশ্যই করব এবং দোয়ার আগে আমাদের প্রস্তুতিও নিতে হবে সবসময় দোয়ার মাধ্যমে সব কাজ হবে এরকম নয় দোয়া অবশ্যই সাহায্য আসবে কিন্তু আমার প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে এরপরেও অবশ্যই দোয়া আমাকে হেল্প করবে দোয়ার মধ্যে থেকে একটি দোয়া আমি এটাই বলবো যে বিপদে বা যে কোনো সময়ে কামিয়াব হওয়ার জন্য হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির আপনি পড়বেন কি হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির এই দোয়া আপনি পড়বেন তারপরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রহিম দুই নম্বর আপনি যেটা বলেছেন একটি দোয়ার কথা রব্বি রব্বি ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটা এরকম নয় এটা হলো লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি রব্বি রব্বি থাকে তাহলে শুরুতে এরকম দেখতে পারে রব্বি রব্বি ও আমার রব ও আমার প্রতিপালক লা ইলাহা ইল্লা আংতা তুমি ছাড়া কোনো মাবুদ নাই সুবহানাকা তুমি অত্যন্ত পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি গুনাহ করেছি লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আপনি যেভাবে বলেছেন রব্বি রব্বি ইল্লা আংতা সুবহানাকা এটা শুদ্ধ হবে না তো এখানে রব্বি রব্বি বলার প্রয়োজনও নাই মেইন যেটা কোরআন শরীফ যেটা এসেছে লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হাদিস এভাবে এসেছে আপনি এটাই পড়বেন আপনার একটা ইয়া জহির যেটা বলেছেন আমার মনে হয় এটা যে আপনাকে শিক্ষা দিয়েছেন বা আপনি কীভাবে শিখেছেন শব্দ অন্য কোনো রকম হবে কারণ ইয়া দিয়ে ডাকতে হলে আল্লাহ পাকের 99টি নাম যেগুলো রয়েছে আল্লাহর জাতি নাম সহ আল্লাহ সহ ওই নামের শুরুতে শুধু ইয়া বলে আমরা ডাকতে পারি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এইভাবে আল্লাহর সিফাতি নাম যেগুলো সেই সিফাতি নামের শুরুতে আপনি ইয়া দিয়ে আপনি ডাকতে পারবেন আমার মনে হয় আপনি যে শব্দটা যেটা কালেক্ট করেছেন হয়তো কোনো জায়গায় মিস্টেক রয়েছে আপনি শুনতে অথবা যিনি বলেছেন উনি হয়তো কোনো জায়গায় এখানে মিস্টেক রয়েছে এটা কারেক্ট নয় জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খাইর আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি আমি ইনশাআল্লাহ আমি আমরা উমরা যেতাম নেক্সট সানডে মাশাআল্লাহ দোয়া করবো আমরা লাগি তো আমার একটা প্রশ্ন আছে জি
আর এখন ছেলে লইয়া যাইয়া ছোট ছেলে 5-10 বছর বয়স কি লার্নিং ডিফিকাল্টি আছে বুঝলাম তাই বুঝেন না 2-3 বছরের বাচ্চা মতো তান এখন ভয়ার টানে তো এহরাম পিন্ধাই মু এহরামর লগে যদি আন্ডার ফ্রেন্ড পিন্ধাই না তে তাই আনকমফোর্টেবল ফিল করবা যদি আন্ডার ফ্রেন্ড রুম পিন্ধাইতে ইটা লাগে কোনো দমদমা লাগবো নি আচ্ছা আচ্ছা আর কোনো প্রশ্ন আছে আপনার এই উভয় প্রশ্নের উত্তর হলো এহরামের একটু রেস্ট্রিকশন আছে আমরা যারা বয়স্ক যারা আমরা তো অবশ্যই এহরামের নিয়ম মেনে চলব এবং আমাদের ছোট যারা রয়েছেন ছেলে তাদেরও এহরামের ক্ষেত্রে পুরুষের মতো এহরামের সিচুয়েশনটা আমরা অন্তত পক্ষে এটা লঙ্ঘন করব না যেহেতু আপনি বলতেছেন আপনার এই উভয় দুইটা ছেলে আপনার একটা এবং আপনার নেফির একজন তো ওনাদের একটু প্রবলেম আছে যার কারণে তাদেরকে হয়তো নেফি পিন্ধাইতে হবে যদি বাধ্যতামূলক পিন্ধাইতে হয় পড়াইতে হয় তাদেরকে এরকম কোনো বাধ্যবাধকতা থাকে আপনি পড়াইতে পারবেন নতুবা না পড়ানোটাই উত্তম যদি পড়াইতে হয় আর সব সময় এটা পরিত অবস্থায় ওনারা করেন তাহলে অবশ্যই আপনাকে দম দিতে হবে তো আমি এই পয়সাটা আমি হন খিলা দিতাম তাদের জীবনে ফাইতামো নাই এই পয়সাটার একটা দায়িত্ব রয়ে যায় আমার উপরে রেসপন্সিবিলিটি তখন একটা আমি এই পয়সা আমি খিলা দিতাম সদগে জারিয়া করতাম নিনা খিউরি দিতাম আমার একটু বুঝাইয়া কইবানি প্লিজ আমি আদায় হইতে চাই আল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ কবুল খরক আপনার জি আপনার এটার জন্য আপনার করণীয় এটাই হবে যে আপনি ওই যে যার পাওনা ছিল ওনার নামে আপনি সদগা করে দিবেন যে আল্লাহ এই সবটা ওনার উপর আমি পৌঁছে দিলাম হতে পারে কেমন যখন দেখবেন ওই 5 পাউন্ড বা 5 টাকা যাই হোক ওইটা আপনি আদায় না করলেও সব আমি আপনি ওনার কাছে পৌঁছে দিয়েছেন হয়তো পারে হতে পারে ওই দিন খুশি হয়তো আপনাকে ওই দায়িত্বটাকে মুক্ত করে দেবেন এটাই হলো তার পথ আর যদি সুযোগ থাকে তাহলে ওই ব্যক্তির কাছে ওই পয়সাগুলো আপনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ওদের যদি যদি বিবেচনা না থাকেন ওনার ওয়ারিসদের কাছে যদি সুযোগ থাকে পৌঁছানোর তবু আপনি পৌঁছে দেবেন দুটার কোনো একটি সুযোগ থাকে না তখন অন্তত পক্ষে আপনি ওনার নামে সদকা করে দেবেন জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খায়র আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ জি আমার একটা কোয়েশ্চন মহিলা হল যদি জুম্মার নামাজও যাইন জি তে তারা লাগি জুম্মার নামাজ 20 রাকাত পড়া লাগবো নি লগে তারা লাগি জোরন নামাজও পড়া লাগবো নি আমরা তো গরো পড়লে খালি জোরন নামাজ পড়ি আচ্ছা মাশাআল্লাহ জি আর কোন প্রশ্ন আছে তো আমারে বুঝাইয়া কইবা আচ্ছা ঠিক আছে স্যার আপনি শুনতে থাকুন মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন যে মহিলারা যখন জুম্মা নামাজ যাবেন তখন কীভাবে নামাজ পড়বেন জি প্রথমত মহিলাদের জন্য জুম্মা জানাজা এটা তাদের ডিউটি নয় দ্বিতীয়ত যদি ওনারা শরিক হয়েই যান তাহলে জুম্মা পড়লে জুহরের দায়িত্ব আদায় হয়ে যাবে তৃতীয়ত জুম্মা কয় রাকাত পড়বেন জুম্মার ফরজ তো 2 রাকাত আর বাকি আগে এবং পিছনে সুন্নত সাহাবায়ে কেরাম পড়েছেন এবং নবী করিম বলেছেন কেউ যদি সুন্নত পড়ে তাহলে 4 রাকাত পড়বে এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেক সাহাবা কেরামের আমল ছিল ওনারা জুম্মার পরে 4 রাকাত পড়েছেন আগেও 4 রাকাত পড়েছেন তো 20 রাকাত যেটা এটা কিন্তু ওই 20 রাকাত টোটাল এটা করার প্রয়োজন নয় নফল নামাজ আপনি অন্য সময় পড়তে পারেন যদি সুযোগ থাকে ফ্রাইডে পড়েন পড়তে পারবেন বেসিকলি আপনার ফরজ 2 রাকাত জুম্মাটা পড়তেই হবে আগে 4 রাকাত সুন্নত পরে 4 রাকাত সুন্নত এরপর আর 2 রাকাত সুন্নত যদি পড়তে পারেন ভালো জাযাকুমুল্লাহ আহসানাল জাযা জাযাকাল্লাহ খায়র আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম হ্যালো কলার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ জি বলুন আপনার প্রশ্ন আমি তো টিভিত মাতিয়ার নাই জি জি আপনি লাইভ কথা হইরা আমরা শুনলাম একটু আমি হুজুরের কাছে একটা প্রশ্ন আছিল জি জি বলুন আপনার প্রশ্ন হুজুরের কাছে প্রশ্ন আসিল ওখানটা প্রশ্ন করতাম আসিল যে আমরা তো সব সময় এখান জানি যে এদেশও তো বাথরুম টয়লেট
কখনটা অজু করতে হইলে গিয়া তো অজুর তো আদুর ফোড়া লাগে, জানি যে উঠলে তো আর বাথরুম ও ফোড়ার নিয়ম নাই ওখান কু আমরা যে দোয়া পড়ি কোন সময় যে দোয়া না পড়িয়া শয্যা ছেলে কি সশয্যা দিলে হইব নি না আত্মা কোন সময় বলে বুঝতাম পারছি। আর কোন প্রশ্ন আছে নি? জি না। ওকে জাযাকুম আল্লাহ শুনতে তা হোক। আপনার প্রথম প্রশ্ন যেটা আপনি করেছেন যে বাথরুমে গিয়ে আপনি অজুর দোয়া কিভাবে পড়বেন যদি এটা টয়লেট হোক, তো অজুর দোয়া তো মনে করেন অজুর শেষ করার পরে আপনি পড়বেন, এই দোয়াটা তো আপনি বাথরুমেই পড়তে হবে, জরুরি নয় অজুর অজুর শেষ করার পরে আপনি বের হয়ে আসে আপনি পড়তে পারবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং কোনো বর্ণনামতে এরপরে আরেকটি শব্দ আছে ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন, কী হবে এই দোয়া পড়লে আসমান জান্নাতের আটরি গেট আপনার জন্য ওপেন হয়ে যাবে, এটা বের হয়ে আপনি পড়তে পারবেন। ডিউরিং অজু অজু করার ভিতরে অজু করার সময়ে একটি দোয়া আছে অবশ্য, এই দোয়াটি হলো আল্লাহুম্মাগফিরলি জাম্বি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, ওয়াসতিআলি ফি দারি আমার ঘরকে প্রশস্ত করে দাও, ওয়া বারিকলি ফি রিজকি আমার রিজকে বরকত দিয়ে দাও। এটা আপনি যদি অজু করার সময়ও পড়ে নেন আপনি পড়ে নিতে পারবেন, সমস্যা নাই, কারণ এখান একদিকে আপনার এটা অজুখানা, আবার অপরদিকে এটা কিন্তু আপনার গোসলখানা, আবার অপরদিকে এটা টয়লেট, এই দেশের টয়লেট ফ্লাশ করার পরে কিন্তু সব মালা চলে যায়, তখন আপনি অজু করার সময় আপনার এটাকে অজু হিসাবে যদি অজুখানা সে দেখেন আপনি দেখতে পারেন, পড়তে চাইলে পড়তেও পারবেন ইনশাআল্লাহ। যে দোয়াগুলো বাহিরে আসে পড়ার সুযোগ রয়েছে আপনি উত্তম হবে এটা বাইরেই পড়বেন। জাযাকুমুল্লাহ। তো ভিতরে পড়লেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আশা করি এই প্রশ্ন কিন্তু অনেকের কাছে থাকে, আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। যতক্ষণ আমরা দেখি আমাদের সাথে পরবর্তী পুস্তকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো জি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হইল যে জি হুজুরে একশো বছর ইসলাম যে সময় মেরাজ গেছিল জি, মেরাজ মেরাজ থাকে তো আমরা ফার্স্ট অফ নমাজ ফরজ হয়ে যাই না, আর এই প্রশ্নটা জোহরের নামাজের বদলা এটার কোন রিজন আছে নি? আচ্ছা ঠিক আছে, আর কোন প্রশ্ন আছে আপনার? একটা প্রশ্ন আছে যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেয়াদে নবতী পাইলা বা ও নমাজ শুরু হইল, আমরা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগর যে পয়গম্বর রহল গেছে এই সময়ে শুক্রবারের নমাজ আসিল কিনা? আচ্ছা 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 ঠিক আছে, আপনি শুনতে থাকা। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুক ইনশাআল্লাহ, ওগুলো উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় প্রশ্নের আগে আমরা আগের সিস্টার একটা প্রশ্ন রয়ে গেছিল যে ওনার একটি প্রশ্ন ছিল, আমরা ওই প্রশ্নের জবাব আমরা আগে দিয়ে দিই। ওনার একটি প্রশ্ন ছিল যে যদি বিতির নামাজে উনি দোয়া কুনুত না পড়ে বুলে সজদায় চলে যান তাহলে কি করতে হবে, আপনার নামাজের শেষে আপনাকে সজদা সো দিতে হবে, কারণ এই বিতিরে দোয়া কুনুত পড়া ওয়াজিব, যদি সজদা সো না দেন আপনার নামাজ কিন্তু আবার দাঁড়িয়ে পড়তে হবে। আপনি যে প্রশ্ন করেছেন, ইয়েস, মেরাজের পঞ্চাশতে নামাজ শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের অনুরোধে নবী আকরাম ইসলাম নয়বার যাতায়াতের মাধ্যমে পাঁচত করে করে কম করার পরে শেষ পর্যন্ত ৪৫শত আল্লাহর কাছ থেকে মাপ পেলেন এবং পাঁচত রইল, আল্লাহর পক্ষে বলা হলো পড়বা উম্মতরা পড়বে পাঁচত কিন্তু সব পায় পঞ্চাশতের, এটা নিয়ে আসলেন মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম জুমার নামাজ শুরু হয়েছিল এটা মদিনায় যাওয়ার পরে, এবং রিজন কি সবে বাতের পিছনে রিজন এটা আমাদের দেখার কোনো প্রয়োজন থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো রিজনেই আমাদের জন্য
যে কোনো ইবাদত মশরু করতে পারেন, বিশেষ করে জুম্মার মাধ্যমে আল্লাহু আকবার সমস্ত লোক একত্রিত জমা হয়ে পুরো একটা সপ্তাহ ইবাদতের জন্য এবং অনেক ইনফরমেশন এখান থেকে খুতবার মাধ্যমে আমরা পেয়ে থাকি, সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমআ মানেই জমা, যেহেতু ওই দিন সব মানুষ আমরা একত্রিত এক জায়গায় জমা হই, এবং এর আগেও কিন্তু ইসলামের আগেও একজন লোক ওই তারিখে সব লোকদেরকে জমা করে উনি একটু নসিহত উপদেশ করতেন, সেই হিসাবে এইটাকে জুমা ইয়ামুল জুমা হিসাবে এটাকে বলা হতো। আপনি প্রশ্ন করেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও কি জুম্মার নামাজ ছিল। আগের উম্মতের মধ্যে প্রায় নামাজ ছিল, কিন্তু মনে করেন এই পাঁচ ওয়াক্তের নামাজ একসঙ্গে ছিল না। কোনো উম্মত পড়েছেন ফজরের নামাজ, কোনো উম্মতে ছিল জুহর, কোনো উম্মতে ছিল আসর, কোনো উম্মতে ছিল মাগরিবের নামাজ, কিন্তু এশার নামাজ একমাত্র এই উম্মতের বৈশিষ্ট্য, আগের কোনো উম্মত পড়েন নাই। এই হাদিস থেকে বোঝা গেল জুম্মার নামাজও আগের উম্মতের মধ্যে শুক্র তারা ওনারাও পড়তেন। কিন্তু ইয়ামুল জুম্মা যেটা, এটা কিন্তু ইয়ামুল জুম্মা এক হাদিসে বুখারী শরীফ বোঝা দেয় এটা এই উম্মতের জন্য উপহার দিয়েছেন আল্লাহ পাক, কারণ আগের উম্মতেরা এক সপ্তাহে একটা দিন আবাদতের জন্য নির্ধারণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন। সবাই মিস্টেক করেছে, কেহ শনিবারকে কেহ রবিবারকে, কিন্তু এই উম্মতে মোহাম্মদী ইয়ামুল জুম্মাকে নির্ধারণ করেছেন। ইয়াদিস থেকে বোঝা গেল ইয়ামুল জুম্মার স্পেশাল নামাজ একটা উম্মতে মোহাম্মদীকে আল্লাহ পাক দান করেছেন। ঠিক আছে, জাজাকুমুল্লাহ আসসালাম দাদা। জাজাকাল্লাহ খার, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আমরা কিন্তু এখন হয়তো শেষ প্রশ্ন নিব, যেহেতু আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে দিকে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। খাজা নামাজ যে হয়, জি কেউ কেউ হয় উমর খাজা, তে দুই রাখাত করি পড়ো, চাইর রাখাত যে আমরা খাজা দিই, চাইর রাখাত কিলা পড়তাম, আর কোন প্রশ্ন আছে আপনার? ঠিক আছে, আপনি শুনতে থাকুক ইনশাআল্লাহ। জি, আপনার প্রশ্ন যেটা, উমর মানে লাইফ, কজা মানে লাইফের আমার দায়িত্বে যে নামাজ গুলা আমি আদায় করি নাই, আমার দায়িত্বে রয়েছে আদায় করা, এটাকেই সাধারণত উমর কদা হিসাবে বোঝানো হয়। তো আমার যে নামাজ কদা হচ্ছে সেই নামাজ সেইভাবে আমি পড়বো। ফজরের নামাজ কদা করতে আমি ফজরের দুই রাকাত ফরজই পড়বো, এবং কদার সময় শুধুমাত্র ফরজকেই কদা পড়লেই চলে। অতএব জোহরের কদার সময় শুধুমাত্র চার রাকাত জোহরের ফরজ আপনি কদা করবেন। কীভাবে পড়বেন? প্রথম দুই রাকাতে আলহামদুর সঙ্গে সুরা মিলাবেন, লাস্টে দুই রাকাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়বেন। আসরের কদা যদি থাকে তাহলে আপনি আসরকে আসরের মতো কদা করবেন, চার রাকাত প্রথম দুই রাকাত সুরা মিলাবেন, লাস্টের দুই রাকাত সুরা মিলাবেন না। যদি আপনার লাইফে মাগরিবের নামাজ কদা হয়ে থাকে, তো মাগরিবের নামাজকে আপনি কদা করার সময় মাগরিবের মতোই কদা করবেন। ঠিক আপনার যদি কদা থাকে এশা, তাহলে আপনি এশার নামাজ এশার মতো কদা করবেন, অর্থাৎ প্রথম চার রাকাত পড়তে গিয়ে প্রথম দুই রাকাতে সুরা এবং আলহামদুলিল্লাহর সঙ্গে সুরা মিলাবেন, লাস্টের দুই রাকাত সুরা ফাতিহা পড়বেন। ই আপনি যে বলতেছেন যে উমর কদা দুই রাকাত পড়বেন সব নামাজের ক্ষেত্রে, এই কথাটা কিন্তু সঠিক নয়। প্লাস কোন টাইমে পড়বেন বা কোন বারে পড়বেন এরকম নির্দিষ্ট করাও ঠিক নয়। যে কোনো টাইমে, যে টাইমে নামাজ পড়া যায় ওই টাইমে আপনি কদা নামাজও পড়তে পারবেন, এবং যে নামাজ কদা হয়েছে ওই নামাজকে ওইভাবেই আপনি কদা পড়বেন। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খার। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, এবং আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ব্রিটেনের শ্রদ্ধা ভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম। যেহেতু আমাদের প্রোগ্রাম একবার শেষ পর্যায়ে চলে এসেছি, এর জন্য আর অনেকেই কিন্তু প্রশ্ন করার জন্য লাইনে আসেন, আমরা কল নিতে পারলাম না বলে দুঃখিত। আমি হুজুরকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ, এবং দর্শকদের বাইরের বন্ধুদেরকেও। এবং আজকে যে বিষয়ে আমরা আলোচনা করেছি, আমরা মাশাআল্লাহ ইবাদত বন্দেগী অনেকেই করব, কিন্তু পাশাপাশি আমরা হারাম থেকে এবং কবিরা গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, আমরা অবশ্যই সচেতন থাকব। বিশেষ করে শিরিকের গুনাহ থেকে আমরা অবশ্যই দূরে থাকব। কোনো অবস্থায় যেন আমাদের কাজে কর্মে কথায় বার্তায় যেন শিরিক চলে না আসে। মাতা পিতার বাধ্য থাকব, কোনো অবস্থায় মাতা পিতার অবাধ্য হয়ে আমরা কবিরা গুনাহে লিপ্ত হব না, নামাজ ত্যাগ করব না, কোনো ফরজ আমরা ত্যাগ করব না। এবং যে কবিরা গুনাহ আজকে আলোচনা করলাম, আমরা প্রত্যেকেই চেষ্টা করবো এই সমস্ত কবিরা গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জাজাকাল্লাহ খার। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে আরও দেশের প্রোগ্রাম আলোকিত হচ্ছে। যেহেতু আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি এবং আর কারো কল নিতে পারলাম না বলে দুঃখিত, প্রতি রবিবার আগামী রবিবার আবার আলোর দেশের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।